আর এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 75-300 দিয়ে তোলা হয়েছে, তাই তো? লেন্সটা একটু দেখান ভাইয়া, জাস্ট শুধু 75-300 দিয়ে তোলা হয়েছে। তো ক্যামেরা নিয়ে স্যাটিসফাই আপনি? Press the bell icon on the YouTube app and never miss another update. What's up guys? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে ব্লগটা কিন্তু অনেক 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 স্পেশাল হতে যাচ্ছে। আজকে মূলত আমার তিনজন ভালোবাসার মানুষ, তিনজন সাবস্ক্রাইবার, তারা আসছে মূলত দোহার নবাবগঞ্জ থেকে বিক্রমপুর বলে পাশাপাশি একটা ক্যামেরা কেনার জন্য। তো আপনারা জানেন আমি অ্যাজ ইউজুয়াল যে ক্যামেরা শপের মধ্যে ভিডিও করি বসুন্ধরার মধ্যে, নিউ ক্যামেরা গ্যালারি, যেটা বসুন্ধরা সিটিতে লেভেল 6 ডি ব্লকের 83 নম্বর শপ। বিক্রমপুর থেকে মূলত তারা আসছে একটা ক্যামেরা পারচেস করার জন্য। তো অলরেডি কিন্তু তারা ক্যামেরাটা নিয়ে নিয়েছে। আজকে ব্লগের মাধ্যমে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো যে তারা কোন ক্যামেরাটা নিয়েছে। ধৈর্য সহকারে ভিডিওটি কিন্তু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবো। ফ্রেন্ডস, তারা কিন্তু ক্যামেরা কিনে এসে ডিসকাউন্ট পেয়েছে, পাশাপাশি কিন্তু ক্যামেরার সাথে গিফট হ্যাম্পারও পেয়েছে। তো ওভারঅল সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। বরাবরের মতো আজকে আমাকে ক্যামেরার ইনফরমেশন দেওয়ার জন্য অলরেডি কিন্তু রেডি আছে এই শপের অনার আরিফ ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখা হয়েছে। ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাচ্ছি, যারা নতুন আছেন এখনও ফাইম ব্লগস চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটিতে প্রেস করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। তো ফ্রেন্ডস, আর কথা বাড়ছি না, চলুন শুরু করা যাক। ওকে, তো এই তিন ভাইয়া কিন্তু অলরেডি আসে ক্যামেরাটি পারচেস করার জন্য। তো ভাই, আপনার কোথা থেকে আসছেন? দোহার নবাবগঞ্জ থেকে। ভিডিও দেখে আসছেন? তো সবসময় কি ভিডিও দেখা হয়? ওকে, তো আপনারা তিনজন আসছেন তাই না? তো আরিফ ভাইয়া, ওনার তো ক্যামেরাটা আপনার কাছে নিয়েছে, কী ক্যামেরা নিয়েছে? US 700D নিয়েছে। আচ্ছা, এটার সাথে পাশাপাশি লেন্স কী নিয়েছে? আচ্ছা, কিছুদিন আগে যে ভিডিও করছিলাম, আচ্ছা প্যাকেজে সিস্টেমে আসছে একটা লেন্স, সরি একটা 700D ক্যামেরা নিয়েছে, প্লাস প্যাকেজ যে লেন্সটা ছিল ইয়নগনের 50mm সেটা নিয়েছে। মানে প্যাকেজ সিস্টেমে যে কিছুদিন আগে ভিডিও করছিলাম সেটা দেখে আসছে, এটা নিল। আর পাশাপাশি এখানে একটা লেন্স দেখতে পাচ্ছি, এটা আলাদাভাবে নিচ্ছে তাই না? এটা ক্যাননের কতটা? ক্যাননের 75-300। আচ্ছা, মানে ওভারঅল সব কিছু নিছে। আর পাশাপাশি তো ভিডিও দেখে আসছে, যে গিফটের কথা বলছিলেন, গিফটগুলো দিচ্ছেন? আচ্ছা, আচ্ছা, চারটা গিফট দিয়েছেন, 16GB মেমোরি কার্ড, আচ্ছা ইউভি লেন্স প্রোটেক্টর, আচ্ছা মোস্ট পপুলার, আমরা জাতীয় ক্যামেরা বলে থাকি ক্যামেরা জগতে, আচ্ছা দ্যাটস ওয়াই নিয়েছেন। তো ক্যামেরার সাথে আপনারা ডিসকাউন্ট পেয়েছেন আর গিফটও পেয়েছেন। তো নেক্সট টাইম যখন ক্যামেরা কিনতে আসবেন পাশাপাশি কিন্তু অনেকজনকে নিয়ে আসবেন, আরও বেশি বেশি ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরিফ ভাইয়া, কোনো যে ক্যামেরাটা নিয়েছে ক্যানন 700D, হ্যাঁ, তো এটার যদি আমাকে একটু কনফিগারেশনের ব্যাপারে একটু ইনফরমেশন দিতেন। কনফিগারেশন হলো এখানে লেখা আছে এটা 18 মেগাপিক্সেল। 18 মেগাপিক্সেল, আচ্ছা। সর্বোচ্চ আইএসও হলো 12800, এটা সর্বোচ্চ আইএসও হচ্ছে 12800। মানে 1 সেকেন্ডে 5টা ছবি তোলার ক্যাপাসিটি রাখে, আচ্ছা। ফোকাস পর 9টা, ডিসপ্লে সাইজ হলো 3.2, আচ্ছা। ভিডিও তো অটো ফোকাস আছে, মানে কন্টিনিউয়াস ফোকাস বলে, আচ্ছা কন্টিনিউয়াস ফোকাস যেটাকে বলে, আর ফুল এইচডি ভিডিও করা যাবে তো, আচ্ছা। মানে ওভারঅল সব কিছু এই ক্যামেরাটা ভালো, 700D ক্যামেরাটা এখন কিন্তু অন করছে। ফার্স্ট টাইম কি একটা যখন ইনটেক ক্যামেরা অন করা হবে তখন এখানে কিন্তু টাইম ডেট ল্যাঙ্গুয়েজ যাবে, এটা আগে সেট করতে হবে, ওকে না করা পর্যন্ত আপনি ছবি উঠাতে পারবেন না। আচ্ছা, আর যে ক্যামেরাটা অলরেডি ইনটেক নাই সেক্ষেত্রে ক্যামেরাটা ওপেন করলে এই ধরনের কোনো অপশন দেখাবে না? দেখাবে না, ডিরেক্টলি ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর একটা বিষয় হলো ইনটেক এটাতে বোঝায় যখন আপনি এটা সেট করবেন, সেট করার পরে অন অফ যতই বারই করবেন আপনি এখানে আর কখনো আসতে পারবেন না। আচ্ছা, আর এই ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 75-300 দিয়ে তোলা হয়েছে তাই তো? লেন্সটা একটু দেখান ভাইয়া, জাস্ট শুধু 75-300 দিয়ে তোলা হয়েছে। আচ্ছা, তো এই লেন্সটা ছাড়া প্যাকেজে যে ক্যামেরাটা নিয়েছে পাশাপাশি লেন্সটা নিয়েছে এটা প্রাইস কত রাখা হয়েছে ভাইয়া? 31,500 শুধু হচ্ছে প্যাকেজ সিস্টেম যেটা, এই একটা 700D, একটা 50mm লেন্স, পাশাপাশি চারটা গিফট। আচ্ছা, আর এটা মনে হয় এক্সটার্নালভাবে নিছে, এটা 10,200। এই ক্যামেরার সাথে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কিভাবে দিচ্ছেন? সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 5 বছরের ফ্রি সার্ভিস, এটা কি প্রত্যেকটা ক্যামেরার সাথে?
ওকে লেন্সের ক্ষেত্রে হচ্ছে এক বছরের পার্টস ওয়ারেন্টি। আচ্ছা লেন্সের ক্ষেত্রে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি। তো ক্যামেরা নিয়ে স্যাটিসফাই আপনি? আমাদের ব্লগ কিন্তু একদম শেষ মুহূর্তে চলে আসে, তো আপনারা যারা সমস্ত ক্যামেরাগুলো কিনতে আছেন তারা কিন্তু অবশ্যই তাদের শপটা ভিজিট করতে পারেন। তাদের শপের নাম হচ্ছে নিউ ক্যামেরা গ্যালারি। আপনাদের সুবিধাতে কিন্তু আমি এই শপের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকে কালেক্ট করে নেবেন। ফ্রেন্ডস, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, আজ এখান থেকেই ভিডিওটি শেষ করতে হচ্ছে। আর ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাচ্ছি, যারা নতুন আছেন এখনও ফাইন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে করে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে সবসময়। তো ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।